চিকিৎসার পাচ্ছেন লন্ডনে গিয়েছেন লন্ডনে গিয়ে চিকিৎসার পরে বাংলাদেশে আসার পর তারা এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে আজকে আমরা তাকে সমর্থন করতে এই উচ্ছেদের কর্মসূচি যাতে সুন্দরভাবে পালন না করতে পারি যাতে বাস্তবায়ন না করতে পারি আপনাদের উপরে আন্দোলন কর্মসূচি চালাইতে চাই গণতান্ত্রিক ভাবে কোনো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে নয় গণতন্ত্র আজকের জালুবাড়ি রাস্তার যে অবস্থা আজকের জালুবাড়ির রাস্তাঘাট যে অবস্থা আছে মানুষ কি দেখান দেয় মানুষের সবচাইতে প্রাণের সংগঠন যেমন একটা বিএনপি সব অঙ্গ সংগঠন একটা ডাইন হাত একটা বাম দেখেন আমির হোসেন আবু গণতন্ত্রের কথা বলে এই জালুবাড়ি আওয়ামী লীগের সেকেন্ড ম্যান তার এলাকায় আমরা মিছিল মিটিং করতে পারি না